স্কুল থেকে কোথায় গেল সোনা রূপা? ভাইরাল ভিডিও দেখার পর তারা স্কুল ছাড়লো কিসের খোঁজে? ইরার সঙ্গে অপদার্থ বাবাকে হাতে নাতে ধরতেই কি স্কুল ছাড়লো তারা? স্কুলে পাঠানোর আগে এই ভয়টাই খাচ্ছিল দীপা, এখন সে কি করবে, কোথায় খুঁজবে সোনা রূপাকে? শিশুদের হাতে একটা মোবাইল ফোন পড়লে তা বিপদও ডেকে আনতে পারে। তার একটা ছোট্ট নিদর্শন দর্শকদের সামনে তুলে ধরল অনুরাগের ছোঁয়া। মোবাইল ফোনে এমন অনেক জিনিস দেখা যায় যা শিশুদের মনে গভীর প্রভাব ফেলে, ঠিক যেমনটা হয়েছে সোনা রূপার সঙ্গে। মোবাইল ফোনে সূর্যর ভিডিও দেখে স্কুল থেকে বেরিয়ে গেল তারা। স্টার জলসার বর্তমান প্লট অনুযায়ী সোনা রূপাকে স্কুলে পাঠানোর পর বেশ চিন্তা করতে থাকে দীপা। সে ভাবছে সূর্যর ভাইরাল ভিডিও মেয়েদের চোখে পড়তে পারে, সেই ভিডিওর কথা তারা জানতে পারলে তাদের মনে খারাপ প্রভাব পড়বে। সবে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছে রূপা, এর মধ্যে তার কোনো আঘাত লাগুক সেটা কিছুতেই চায় না দীপা, তাই তড়িঘড়ি সোনা রূপার স্কুলে ছুটে আসে সে। সেখানে দেখা যাচ্ছে সোনা রূপার স্কুলের একজন সহপাঠী টিফিন বক্স করে মোবাইল ফোন নিয়ে এসে তাদের একটি ভিডিও দেখায়। সেই ভিডিওয়ে সূর্য এবং ইরার হোটেল সংক্রান্ত যাবতীয় ঘটনা দেখা যায়। সোনা রূপাকে ভিডিওটি দেখানোর পর সেই মেয়েটা নিজের ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাবার এই ভিডিওর কথা সোনা রূপার মাথায় ঘুরতে থাকে। তারা ভাবে বাবা এত দূরে এসেও তাদের সঙ্গে একবার দেখা করলো না। এরপর কাউকে কিছু না বলেই একা একা স্কুল থেকে বেরিয়ে যায় দুজনে। অন্যদিকে কাকিয়া বাড়ি ফিরে তিস্তাকে বাড়ি বিক্রি নিয়ে প্রশ্ন করতে থাকে। তিস্তা জানিয়ে দেয় এই কাজ জয় ভিক্টর করেছে। কাকিয়া তখন আরও রেগে গিয়ে চিৎকার করতে থাকে, তখন জয় এসে তাকে বোঝানোর চেষ্টা করে। এদিকে ভিক্টর বুঝতে পারে এটা হলে তার এই বাড়িতে থাকাটা সমস্যাজনক হয়ে যাবে, সেই কারণেই নিজের মাকে ব্যবহার করে নতুন নাটক শুরু করে সে। দীপের ভবিষ্যৎ, দেনা মেটানো, পরিবারের এতগুলো মানুষের খরচ চালানোর জন্যই বাড়ি বিক্রি করাটা জরুরি, এটা বারবার করে বোঝানোর চেষ্টা করে ভিক্টর। কিন্তু তা সত্ত্বেও কাকিয়া কিছুতেই রাজি হয় না। এদিকে স্কুলে এসে সোনা রূপাকে কোথাও খুঁজে পায় না দীপা। সে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে গিয়ে মেয়েদের বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। এরপর সিসিটিভি ফুটেজ দেখতে চান প্রিন্সিপাল। তা দেখার পর জানা যায় সোনা রূপা একাই স্কুল থেকে বেরিয়ে গিয়েছে। এরপর যে মেয়েটি স্কুলে ফোন নিয়ে এসেছিল সে এবং তার মা বাবা স্কুলে এসে উপস্থিত হন। প্রিন্সিপালের কাছে গিয়ে নিজের মেয়ের যাবতীয় দোষের কথা স্বীকার করে নেন, সেই সঙ্গেই উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও বলেন। দীপা বুঝে যায় সূর্যর ভিডিও দেখার পরই সোনা রূপা স্কুল থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু মেয়েরা কোথায় যেতে পারে তা কিছুতেই বুঝতে পারছেন না সে। এরপর সেই মেয়েটির থেকে যা কিছু জানার সেটা জেনে সোনা রূপাকে খুঁজতে বেরিয়ে পড়ে দীপা। এখন কোথায় যাবে সে, সেখানে দেখা মিলবে সোনা রূপার? ব্যুরো রিপোর্ট, সিনেচক্র।